যে আমার আজকে যে বাঙাল আমার নামটা এটা আপনাকে বলতেছি জি তখন সাথে মাসে ভাষণ আসে আমার খুব কষ্ট হচ্ছে এখন আমি কাদের সিদ্দিকী আমরা তখন ছাত্রলীগের প্রচার সম কাদের সেক্রেটারি আমরা একটা চালান আখ চালান বলে জি পাঁচ চালান বলে দুটা ওইখানে আমরা একটা জনসভা তখন তো অ্যাকচুয়াল একটা কথা বলা যেত না এমন অবস্থা ছিল আমরা ওখানে বিরাট একটা চ্যালেঞ্জ করে একটা মিটিং করলাম মিটিং করে আমি কাদের সিদ্দিকী চলে গেলাম ঢাকা তখন আমরা পতঙ্গের মতো উঠতাম কোনো ভয় ভীতি ছিল না চলে গেলাম ঢাকা ঢাকা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর গেলাম বঙ্গবন্ধু সাথে কি কাদের সিদ্দিকী হ্যাঁ আমি কাদের সিদ্দিকী তখন বঙ্গবন্ধু আমরা যে যখন এই কথাগুলো বললাম তখন বঙ্গবন্ধু আমার বুকে ভেতরে থাপ্পড় দিয়ে সাবাস বাঙাল কাদের সিদ্দিকী বলল এবং চলে আমার সেই স্থিতি আমি কোনোদিন ভুল ওর পরের থেকে আমার নামে আমি পরিবর্তন করলাম আমি বাঙাল কাদের সিদ্দিকী অবশ্য নামে শেষে বাঙাল লাগাই নেই প্রথম বঙ্গবন্ধু দেখছে আমি তারপর সে আমার নাম বাঙাল এবং আজ পর্যন্ত সে বাঙালি আমি আছি এবং বঙ্গবন্ধু সাথে অনেকবার আমার বুকে বুক মিলানো হয়েছে ওই দিনকার মিলানোটা ছিল আমার কাছে জীবনে মনে হয় খুব কঠিন ছিল তখন দেশে উত্তাল তরঙ্গের মতো মানুষ ভাসতে ছিল আন্দোলন সারা বাংলাদেশে এরপরে যে সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধু তখন আমরা এখান থেকে টাঙ্গাইল থেকে আমরা প্রায় 65-70টা গাড়ি আমরা ঘুরে আমরা ঢাকাতে রওনা দিলাম উস তখন চতুর্দিতে এইভাবে ছুটছিল সারা বাংলাদেশ থেকে আসতে এবং সকলে একই বাইক চল চল রেস কর চল 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 রেস কর চল আর সেই রেস করতে আমরা একত্র হইলাম আমরা যে মঞ্চ ছিল মঞ্চের সামনে যে খোলা জায়গা ছিল আমরা সেখানে যে উপস্থিত কাজের সাথে ছিল আমি ছিল এবং তাদের অনেক বঙ্গবন্ধু আসলো খাইতে সেই চেতনা মানুষের আগুনের মতো প্রত্যেকে প্রচলিত জীবন সেখানে বঙ্গবন্ধু যখন ভাষণ দিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই ভাষণ দেওয়ার পরে এই যে বঙ্গবন্ধু অনেক বড় ভাষণ দিলেন এই ভাষণের কোন অংশটা আপনাকে বেশি আবেগতাড়িত করে সমস্ত ভাষণটাই আবেগতাড়িত করছে এই ভাষণ যে আল্লাহ প্রদত্ত আমার বিশ্বাস এবং এই ভাষণটা সবচেয়ে বেশি আবেগ প্রবণ আমাকে উদ্বুদ্ধ করছে সেটা হইতেছে এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম আমরা এটা আগে করতে পেরেছিলাম তখন আমার ছাত্রলীগের আমি যখন টাঙ্গাইলে নেতৃত্বে ছিলাম তখন আমরা ঢাকা দেশে আমাদের সবসময় যোগাযোগ করতে হতো একেবারে তো আমরা যোগাযোগ থাকতো তারা আমাদেরকে এটুকুনি নির্দেশনা দিচ্ছিল দেশে যে অবস্থা হয়তো স্বাধীনতার ঘোষণা আসতে পারে তাই সকলকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে আমাদের ছাত্রলীগকে বলা হয়েছে এবং আমরা এটা উপলব্ধি করছি একটা কিছু হয়ে যাবে গণ জাগরণ যে সৃষ্টি হয়েছে এই জাগরণ কোনো স্তব্ধ হওয়ার নয় একটা কিছু হবেই যাই হোক সেইভাবে আমরা প্রস্তুত ছিলাম দেশ বিধ্বস্ত হওয়ার পরে সেই এটাকে জাগ্রত করা সেই পর্যায়ে আনা বহুত কঠিন ব্যাপার আপনি দেখেন ঢাকা টাঙ্গাইলতে মনে করেন টাঙ্গাইলতে মায়ামেশি মনে করেন যে রোডগুলা ধ্বংস হয়েছে বিধ্বস্ত হয়েছে কী কঠিন অবস্থা একটা দেশে মানুষ দেশ স্বাধীনের পর মাথা খায় না খেয়ে থাকে কত কঠিন অবস্থা যায় শোনা গেছে জানা যেতেছে বিভিন্ন পৃথিবীর ইতিহাস দেখে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে খবর সেই হিসাবে বঙ্গবন্ধু বাংলাদেশে অল্প সময়ে যেভাবে দাঁড় করিয়েছিল এটা ভাষাতে কল্পনার বাইরে তারপরেও বঙ্গবন্ধু শুধু তাই না তারপরে বঙ্গবন্ধু এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল আমার মনে হয় কয়েক বছর পরে যে সে দৃষ্টিটা এই দৃষ্টিটা আসলে একটা অন্যরকম ধারণা আমার ব্যক্তিগত চিন্তা চেতনা শেখ হাসিনা আল্লাহ তাআলার একটা খাস রহমত দ্বারা বঙ্গবন্ধুর চেতনাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে অনেক আজকে দেশটা যে পর্যায়ে আসছে আপনি চিন্তা করেন তো দেশ স্বাধীনতার পরে এই আজকে 40 বছরে না সরি 50 বছরে আপনার এই বিপদ
5 ইয়ার 6 ইয়ার 10 ইয়ার আগের দিনগুলোর কথা চিন্তা কি অবস্থা ছিল আর আজকে বর্তমানে কি অবস্থা আছে আজকে সারা বিশ্ব আজকে শেখ হাসিনাকে বলছে একটা রোল মডেল তৈরি করছে জি হ্যাঁ তাহলে তারা কি না জেনে বলতেছে না দেখে বলতেছে আমরা দেখতেছি না আজ ঢাকা টাউনে কি হয়ে গেছে আজকে সারা বাংলাদেশ আজকে আমরা এখান থেকে ঢাকা ঢাকা যেতে আমি 1.5 ঘন্টা 1.25 ঘন্টা যেতে পারি এখান থেকে টাঙ্গা যেতে লাগতো আপনার 1 ঘন্টা টাঙ্গা যেন 10 মিনিটে 15 মিনিটে তাহলে কি শেখ হাসিনা করে নাই আল্লাহ তালা তাদের মাধ্যমে এ দেশে অনেক পরিবর্তন এনে দিয়েছে তারপরেও আমাদের নৈতিক চরিত্রের অপক্ষ স্বাধীনের বিরুদ্ধে চক্রান্তদের কায়দের কারণে দেশটা আরও উঁচু দিয়ে যেতে পারে তার ষড়যন্ত্র করেই চলছে তবে আমার বিশ্বাস শেখ হাসিনা যদি আল্লাহ তালা যদি আরও দীর্ঘদিন জীবিত রাখে এই সোনার বাংলাই হবে আমাদের সেই সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা ইনশাআল্লাহ হবে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু তার জীবনে 16 বছর বঙ্গবন্ধু 3 বার ফাঁসি কাটতে গেছে বঙ্গবন্ধু এই জাতিকে উজ্জীবিত করে স্বাধীনতা আনছে একটা দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা আনছে